পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে আবারও অনলাইনে প্রতারণার শিকার হয়ে এক মহিলা আসানসোল সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন। আসানসোল গোপালপুরের বাসিন্দা অভিশ্যুতি মাঝির অভিযোগ, বুধবার তার কাছে একটি ফোন আসে। তিনি একটি অনলাইন কোম্পানি থেকে কিছু কেনাকাটা করেছিলেন, সেই পার্সেল নেওয়ার জন্য ফোন করে অ্যাপস আপডেট করতে বলা হয়, একটি অ্যাপ ডাউনলোড করতেও বলা হয়। অ্যাপটি ডাউনলোড করার পরেই তার অ্যাকাউন্ট থেকে 60,000 টাকা কেটে নেওয়া হয় বলে অভিযোগ। এ ব্যাপারে তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। পরশুদিন আমাকে ফার্স্টে আমি একটা নাম্বারে ফোন করি, মানে গুগল থেকে নিয়ে, কি আমার মানে একটা পার্সেল আছে ব্লু ডট থেকে, তো স্যার কখন আসবেন? তো ব্লু ডটের এইখানে যে কোটমোড়ের অফিসার আছে উনি বললেন যে ম্যাম দেখুন এখানে তো বলা যায় না মানে কখন কি পার্সেল আসবেন, এখান থেকে আপনি পার্সেল পাঠাতে পারেন। আমি বললাম আচ্ছা, বললো টোল ফ্রি নাম্বারে ফোন করুন। আমি জাস্ট টোল ফ্রি নাম্বারে ফোন করেছি, ওনাদের ফোনটা জাস্ট কেটে যায়, ফোনটা কেটে গেছে। সেখানে আমার কাছে ফোন আসে একটা নাম্বারে কি ম্যাম আপনার কি কোনো পার্সেল ছিল, হিন্দিতে বললো। তো আমি বললাম যে হ্যাঁ মেরা এক পার্সেল হ্যাঁ 6,500 পেড কিয়া হুয়া হ্যায়। তো বলছেন যে আচ্ছা ঠিক আছে, আপনাকে পার্সেলটা পেতে নিতে হলে আপনাকে 5 টাকা পে করে অ্যাড্রেসটা আপ টু ডেট করতে হবে। আমি বলছি অ্যাড্রেস তো সেই হ্যাঁ ওয়া পে, কুছ প্রবলেম তো নেই হ্যাঁ। বললেন নেই, ল্যান্ডমার্ক আপ টু ডেট করনা পড়েগা। আমি বললাম দেখিয়ে ম্যাম 5 রুপিয়া পে নেই কর পাউঙ্গা কিউকি মেরা গুগল পে ফোন পে ব্লক হ্যাঁ। আমি মিথ্যাই বললাম। দেন উনি বললেন যে না, তাহলে আপনার অ্যাড্রেসটা না দিলে আপনি কিন্তু পার্সেলটা দেবো না। আমি বললাম ঠিক আছে, আপনাকে দিতে হবে না, আমি অফিস থেকে গিয়ে নিয়ে নেবো। তো উনি বলছেন অফিস থেকে আপনি আসলে অফিসে ঢুকতেই দেবেন না, কারণ কি কোভিডের জন্য অফিসে কাউকে ঢুকতে দিচ্ছে না। স্বাভাবিক কথা, আমি একজন মেকআপ আর্টিস্ট, এবার আমার এত জিনিসপত্র আসছে মেকআপের, আমার একটু ভয় লাগলো কি আমার জিনিসটা যদি না পাই টাকাও যাবে জিনিসটাও যাবে। তো আমি বললাম যে ঠিক আছে আমি যেয়ে নিয়ে নেবো। আমি ধমকি দিয়ে, সেখানে আমার কাছে ফোন আসে, ধমকি দিয়ে বললো ম্যাম আপকো পার্সেল লেনা হ্যাঁ কি নেই বতাইয়ে, হাম লোক কুরিয়ার বয় হ্যাঁ তো আপকো আপকা পিছে ঘুম নেই সকেঙ্গে ইতনা দের। আমি বললাম ঠিক আছে মুঝে নেই লেনা, হাম ডাইরেক্ট যা কে লে লেঙ্গে। তো স্বাভাবিক কথা, আমাকে একটু মোটামুটি 10:30 নাগাদ ফোন আসে, ওইটাই আমার সব থেকে লেন্দি কথা হয় ওনাদের সাথে, কি 10:30 ফোন করে বলে ম্যাডাম আপনার ব্লু ডট থেকে যে কুরিয়ারটা ছিল ওনারা নিয়ে আসতে বারণ করে দিয়েছে, আমাদের অ্যামাজনে ওটা ট্রান্সফার করে দিয়েছে। আমি বললাম এরকম হয় নাকি? ওনারা বলে হ্যাঁ, কারণ কি উনি ওনাদের সাথে আপনি মিসবিহেভ করেছেন, ওই জন্যে ওনারা বললো যে আপনাকে অ্যামাজন থেকে পার্সেলটা দেওয়া হবে। দেন আমি বললাম ঠিক আছে অ্যামাজনে, আমি বললো ওরা বলে পে করতে কিছু আপনাকে হবে না, আপনাকে একটা অ্যাপ বলছে ডাউনলোড করুন। দেন ওনারা অ্যানিডেক্স বলে অ্যাপটা আমাকে ডাউনলোড করেন। আমি তখন অ্যানিডেক্সের ব্যাপারে কিচ্ছু জানতাম না, কি এটা একটা রিমোট কন্ট্রোল অ্যাপ, আমি কিচ্ছু জানতাম না ওর ব্যাপারে। দেন উনি বলেন নিজের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেন। আমি রেজিস্ট্রেশন করলাম আমার নাম্বার দিয়ে, দেন ওখানে একটা 9 ডিজিটের নাম্বার ছিল, বলে আমাকে নাম্বারটা বলুন আমি এখান থেকে আপ টু ডেট করে দিলে আপনার পার্সেল 3 থেকে 4টের মধ্যে পৌঁছে যাবে। আমি যেই নাম্বারটা ওখানে আপলোড করেছি অলরেডি ওনাদের কাছে আমার ফোনের কিন্তু স্ক্রিন অলরেডি ভিজিবল হয়ে গেছে হ্যাক হওয়ার পর। দেন উনি আমাকে বারবার বলছেন ম্যাডাম আপনি ফোনপে কা আপকা চেক কিজিয়ে, ফোনপে পে কিতনা রুপিজ হ্যাঁ আপকা। আমি বলছি কি মেরা কুছ পয়সা কটেগা তো মেরে পাশ তো মেসেজ আয়েগা। উনি বলেন না আপনি চেক করুন। তো আমি চেক করার জন্য যেই আমার মানে ইউপিআই আইডি মানে আমার পাসওয়ার্ড যেটা আছে ফোনপের পাসওয়ার্ডটা দিয়েছি, ওনারা তো অলরেডি আমার ফোন হ্যাক করে নিয়েছেন। তখন পাসওয়ার্ডটা পেয়ে ওরা সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে 10 বার ট্রানজ্যাকশন করেছে 6,500 করে, মানে আমার ব্যালেন্স ছিল এখানে 86,000-এর মতো, আমার কেটে 24,000 হয়ে গেছে। তখন আমি কিন্তু ফোনে ওনা আমাকে ফোনে বিজি রেখেছে আর টাকাও কাটছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, আনন্দ বার্তা।